আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাইরা, কলিং ভিসার নামে প্রতারণা, দালাল চক্রের হাতে প্রতারিত হচ্ছে শত শত মালয়েশিয়া প্রবাসী। ঠিক এমনই এক গ্রুপ প্রবাসী যারা প্রতারিত হয়েছে, তাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে, যাতে করে এই রকম প্রতারক থেকে আপনারাও দূরে থাকতে পারেন, আপনাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনও দূরে থাকতে পারে, রেহাই পেতে পারে এই সমস্ত প্রতারক খপ্পরের হাত থেকে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা, রিসেন্টলি মালয়েশিয়ায় বেশ কয়েকজন প্রবাসী ভাইয়েরা আমাদেরকে অভিযোগ করেছে এবং এই সমস্ত বিষয় আলোচনা করতে বলছে যে একদল প্রতারক চক্র কলিং ভিসার নামে বড় আকারের প্রতারণা করছে তাদের সাথে। কিরকম? 4.5 লাখ টাকা দিয়ে কলিং ভিসায় মালয়েশিয়াতে এসেছে, 4,50,000 টাকা দিয়ে। এরপরে এখন পাসপোর্ট নিয়ে অন্য কোথাও কাজ করতে চাইলে 3,000 থেকে শুরু করে 4,000 রিঙ্গিত পর্যন্ত তাদের কাছে চাচ্ছে যে তুমি যদি আমার কাছ থেকে পাসপোর্ট নিয়ে অন্য কোথাও কাজ করো তাহলে আবার এক্সট্রা 3 থেকে 4,000 রিঙ্গিত দিতে হবে। অথচ যারা এই ভিসায় এসেছে বাংলাদেশ থেকে, তাদের সাথে কথা বা তাদের সাথে কন্ট্রাক্ট চুক্তি ছিল যে আমি মালয়েশিয়া পৌঁছানোর পরে 1 বছরের ভিসা লাগিয়ে দিলে আমি আমার আত্মীয়র কাছে যে কাজ করব বা আমার আমার মতো করে কাজ করব। কিন্তু আর আসার পরে সেই সুর উল্টে গিয়েছে, এখন তাদের কাছে থেকে পাসপোর্ট আনতে চাইলে আবার 3 থেকে 4,000 রিঙ্গিত লাগছে। এখন যদি 4,000 রিঙ্গিত লাগে, এই মুহূর্তে 4,000 রিঙ্গিতের রেট 1 লাখ টাকারও বেশি। তো 4.5 লাখ টাকা দিয়ে আসলো, আবার এখন আবারও 1 লাখ টাকা দেবে, 5.5 লাখ টাকা লেগে যাচ্ছে। অথচ এর মধ্যে অনেক প্রবাসী আছে এই 4.5 লাখ টাকা জোগাড় করতেই গরু বিক্রি করেছে, ঋণ এনেছে, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করেছে, জায়গা বিক্রি করেছে, ওই 4.5 লাখ টাকা জোগাড় করতেই এখন আবার উল্টা আবার 1 লাখ টাকা কিভাবে তারা দেবে। ফলশ্রুতিতে অনেকে যারা আসছে ভাষা বোঝে না, কাজ পেতেও সমস্যা হবে যদি অন্য কোথাও কাজ করে। সেক্ষেত্রে বেশ কিছু বাংলাদেশি ভাইয়েরা আছে যারা এই সমস্ত বিষয় আমাদের সাথে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছে, কান্না করে দিচ্ছে যে এখন আমরা কী করবো, মালয়েশিয়া তো আসছিলাম, মনে করছিলাম অনেক কম খরচ হবে, এখন 5.5 লাখ টাকা লেগে যাচ্ছে। অথচ দালালদের পাসপোর্ট নেওয়ার আগে এর সমস্ত কথা ছিল না, প্রথমে বলছিল তো 3 লাখ থেকে 3.5 লাখ টাকা লাগবে, 3 লাখ থেকে 3.5 লাখ, এরপরে 4 লাখে আসলো, 4 লাখ থেকে 4.5 লাখ পৌঁছালো, এরপরে ফাইনালি মালয়েশিয়াতে আসছে, এখন আরও 1 লাখ টাকা চাচ্ছে। সেজন্য এই সমস্ত দালাল থেকে বিরত থাকতে হবে। আর একটা চক্র আছে, তারা একই রকম, তারা একটু ভিন্ন, যে মালয়েশিয়াতে আসার পরে 4.5 লাখ টাকা 4 লাখ টাকা দিয়ে মালয়েশিয়া আসার পরে তাদেরকে 1 মাসের একটা স্পেশাল পাস দিচ্ছে, এরপরে বলছে যে আমাকে 3 থেকে 4,000 রিঙ্গিত দিতে হবে, তাহলে 1 বছর মেয়াদি ওয়ার্ক পারমিট যে স্টিকার ভিসা আছে ওটা লাগিয়ে দিব, অন্যথায় বলছে যে অন্যথায় ভিসা লাগিয়ে দিব না, যদি আরও 3 থেকে 4,000 টাকা দাও তাহলে লাগিয়ে দিব। এখন বুঝছেন মালয়েশিয়ার ইমিগ্রেশনের রুলস হলো, যদি কেউ মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা এসে এবং অথবা স্টুডেন্ট ভিসা এসে যদি প্রথম বছরের 1 বছর মেয়াদি যে পারমিটটা আছে ওটি না করে, পরবর্তীতে সরকার যতই সুযোগ দিক না কেন, অবৈধদের বৈধতা, তারা যখন ফিঙ্গারপ্রিন্ট করতে চায় কোনো রেকর্ড থাকে না, ফলশ্রুতিতে তাদের কিন্তু ব্ল্যাক সিল মারে দেয়, ব্ল্যাক লিস্টে পাঠিয়ে দেয়, লাল চপ দিয়ে দেয়। পরে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা অনেকেই বুঝেন না যে কেন লাল চপ দেয়, কেন লাল চপ দেয়। ঠিক এরকমভাবে কলিং ভিসাতে এসে, প্রফেশনাল ভিসাতে এসে অথবা স্টুডেন্ট ভিসাতে এসে যদি প্রথমেই 1 বছর মেয়াদি যেই পারমিটটা দেওয়ার কথা ওইটা যদি কেউ না করে, তাহলে কিন্তু পরবর্তীতে রিহায়ারিংয়ের সুযোগ দিলেও, অবৈধ থেকে বৈধ হওয়ার সুযোগ দিলেও তারা কিন্তু এই সুযোগটা নিতে পারে না, লাল চপ খেয়ে আবার ব্যাক আসে। আপনারা জানেন গত বছর যারা লাল চপ খেয়েছে তারা কত চেষ্টা করেছে, আন্ডার টেবিলে বলেন, এইভাবে সেইভাবে অনেক চেষ্টা করেছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তাদের কোনো সমাধানই হয় নাই। এখন আবার ফিঙ্গারপ্রিন্ট করতে যদি আবার অন্য কোম্পানিতে বা সেম কোম্পানিতে আবার যদি তারা রেজিস্ট্রেশন করে, আবার তারা এটা করতে পারবে কি না এটা কিন্তু সন্দেহ। সেজন্য এই সমস্ত প্রতারক থেকে থাকতে হবে আমাদের সাবধান। স্টুডেন্ট ভিসার একই অবস্থা, অনেকেই মনে করেন যে স্টুডেন্ট ভিসায় ঢুকলাম এরপর আমি কলেজের সাথে যোগাযোগ করবো না, আমার যাবো না, তারাও ভুল করবেন। 1 বছর মেয়াদি যদি স্টিকার আপনার হাতে না থাকে তাহলে পরবর্তীতে কোনো সুযোগই আপনাকে সুযোগ দেওয়া হবে না, বা যতবারই আপনি যাবেন
ফিঙ্গারপ্রিন্ট দিতে আপনি ব্ল্যাক লিস্টে পড়ে যাবেন, আপনাকে লাল চপ দিয়ে ফেরত দিবে। সেজন্য এই সমস্ত দালাল প্রতারক থেকে সাবধান হন এবং অন্যদেরকেও সাবধান করুন। সেজন্য আপনাদেরকে বলবো এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। পাশাপাশি অনেকেই আমাকে বলেছেন যে তাহলে সাধারণ সাধারণ লোক যাদের পরিচিত কোনো লোক নাই, পরিচিত কোনো আত্মীয় স্বজন নাই, তাহলে সাধারণ লোক কার মাধ্যমে কলিং বিসে আসবে বা তারা কি করবে? সত্যি তাদের জন্য খুবই একটা আফসোস যে আসলে এই মুহূর্তে কাকে বিশ্বাস করবেন আপনি। প্রথমে নেওয়ার সময়, ডকুমেন্টস নেওয়ার সময় হাসি মুখে নেয়, পরবর্তীতে রেট আস্তে 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 বাড়তে বাড়তে অনেক বাড়িয়ে ফেলে। সেজন্য ভেবে চিনতে বুঝে শুনে যাদেরকে চিনেন একমাত্র তাদের সাথেই লেনদেন করুন, তাদের সাথেই কাজ করুন, অন্য কারোর সাথে কাজ করার দরকার নাই। পাশাপাশি অনেক ভাইয়েরা বলছেন যে স্টুডেন্ট ভিসায়, তাহলে অনেকেই আসতে যাচ্ছেন যে স্টুডেন্ট ভিসায় এসে পার্ট টাইম কাজ করবে, পাশাপাশি লেখাপড়া করবে, পরবর্তীতে এক বছর পরে হয়তো ফুল টাইম কোথাও চাকরি পেলে বা নতুন কোনো পারমিটের ঘোষণা দিলে সেখানে করে নেবে। অনেকেই জিজ্ঞাসা করেন যে খরচ কত? খরচ কিন্তু আগের মতো ওই ভিসা কলেজ 2.5 লাখ টাকা দেয়, 2 লাখ টাকা দেয় আসা যাবে, ওরকম কোনো কলেজ মালয়েশিয়াতে এই মুহূর্তে নাই। এই মুহূর্তে যে কলেজ ইউনিভার্সিটিগুলো আছে এগুলো জেনুইন, সেক্ষেত্রে এ সমস্ত জায়গায় অ্যাপ্লাই করলে কোনো রিজেক্টেরও ভয় নাই, এবং কি আসতে হলে অবশ্যই তাকে মোটা অঙ্কের একটা টাকা খরচ করতে হবে, মোটামুটি 14-15-16 হাজার টাকা লেগে যাবে, মোটামুটি 15-16 হাজার টাকা লেগেই যাবে স্টুডেন্ট হিসেবে। তবে একটা বিষয় সেফ, যে আপনি কোনো প্রতারণার শিকার হওয়া লাগছে না, যে এখানে আসার পরে আবার আপনাকে বলবে যে টাকা দাও তাছাড়া পাসপোর্ট দিব না, এরকম না। আপনি যেদিন আসবেন 2 সপ্তাহের মধ্যে কলেজ থেকে আপনার স্টিকার লাগিয়ে দিবে 1 বছর, এরপর আপনাকে আপনার পাসপোর্ট আপনাকে দিয়ে দিবে, এরপর আপনি পার্ট টাইম কাজ করবেন, ক্লাসের সময় ক্লাস আসবেন, কোনো সমস্যা নেই। সেজন্য অনেকেই বলেন যে ভাই তাহলে আমাকে, আমার 2 জন স্টুডেন্ট আছে আমাকে হেল্প করে, এরকম যাদের এরকম আছে তাদেরকে বলি যে 1-1.5 মাসের মধ্যেই চলে আসতে পারে। অনেক সময় অনেকেই আমার স্টুডেন্ট আছে 18-20 দিনের মধ্যেই ভিসা হয়ে গেছে, 25 দিনের মধ্যে চলে আসছে, এরকমও আছে, সেক্ষেত্রে সময়টা এরকম লাগে। সেক্ষেত্রে যদি কেউ সত্যিই মনস্থির করেন যে আমি স্টুডেন্ট বেশি আসবো, তাহলে অবশ্যই তার কমপক্ষে SSC-র সার্টিফিকেট, মার্কশিট অর্থাৎ একাডেমিক ট্রান্সক্রিপ্ট, পাসপোর্ট সুন্দর করে স্ক্যান করে, এরকম ছবি তুলে, এরকম আবল তাবল এরকম ছবি তুলে টেবিলের উপর নামায় হাতের উপর রেখে বিছানার উপর রেখে ছবি তুলে দিলে হবে না, কম্পিউটার দিয়ে সুন্দর করে স্ক্যান করে এরপর আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। এরপরে আপনার ডকুমেন্টস দেখে আমরা, আমাদের যে টিম আছে অবশ্যই আপনাকে কেউ নক করবে যে আপনার ডকুমেন্টস পাইছে, আপনি এই প্রোগ্রামে আসতে পারবেন, এই কলেজে আসতে পারবেন, অত টাকা খরচ হবে ইনশাল্লাহ। সে বিষয় হলে আমাদের যে গ্লোবাল অ্যাডমিশন এইড, আমাদের ওয়েবসাইট, আমাদের পেজ, আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমাদের নাম্বার ইমেইল সব আছে, ওখানে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশিরা, আজ এই পর্যন্তই। আপনাদেরকে রিকোয়েস্ট করবো আজকের সংবাদটি প্রচুর পরিমাণে শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দিন, যাতে তারাও তাদের মনে এই প্রতারক চক্র থেকে বাঁচতে পারে এবং তাদের আত্মীয় স্বজন অন্যদেরকেও বাঁচাতে পারে। ধন্যবাদ সকলকে, দেখা হবে আবার আগামীকালকে নতুন কোনো আপডেট সংবাদ নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।